খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাই বড় দরজার ওলি আসলা তাই একবার রাইত নমাজ মাজ ফলার বাদে বিছনা দিকে ঘুমাইতা দেখছেন তান ব্ল্যাঙ্কেটের মধ্যে মেকুরি গুফ ঘুমাই রয়েছে উফরে এখন চিন্তা করলা তাই আমি যদি এখন ব্ল্যাঙ্কেট এখান উঠাই মেকুরিকে উঠি দেব আর এগুলো কষ্ট হয়ে যাইব মানে আখলাক তারা চরিত্র উঠি যাইব এগু ওখল্লা কিতা কইলে না মেকুরিকে আরাম করো আল্লাহর মখলুক তো এগু আরাম করো ও তাইন তান যে মুসল্লাত নামাজও আসলা ও মুসল্লাতকে খুশমুস হইয়া বই রিসল ঠান্ডার সিজন রায় তার ঠান্ডায় খাবিদরা কিন্তু মেকুরি উঠাই তারা এর বাদও ব্ল্যাঙ্কেট লাল্লাও মেকুরি উঠি যাইব ও সারা রায় থুয়াই দিলা মুসল্লার মধ্যে বইয়া ঘুমাইয়া কিতা লাগে আল্লাহর নবী কইছে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা জমিনও আল্লাহর যত মখলুক আছে নিতা মখলুকরে মায়া করিও আল্লাহ তোমার কিয়ামত দিন মায়া করিয়া জন্নতের মধ্যে দিব ও হাদিসুকু ইয়াদ হইছে খাজা খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির মেকুরু করে সারা রাত মেকুরে বেলেঙ্কিটো আরাম করছে আর তাই ঠান্ডায় খাফিয়া মুসলমান হইতে বইয়া বইয়া রাত ফাইছে সুবহানাল্লাহ আমার ভাই খোদার বুজুর্গ হল এই মতো আখলাক এই মতো চরিত্র সাহাবায়ে কেরাম হলর আসলো সাহাবায়ে কেরাম হলর আসলো তাবেঈন হলর আসলো ওলি আল্লাহ হলর আসলো আইজ আমরার চরিত্র আমরা আখলাক দেখিয়া আমরার চরিত্র দেখিয়া আমরার সলাফিরা দেখিয়া মুসলমান হলর বদনাম করতরা মুসলমান হলর সন্ত্রাসবাদী কইতরা আইজ আমরা আখলাক ঠিক করে রাখিতা লাগি নবীর লগে মায়া মোহাবত নাই গেছে কি আমরার আল্লাহর বিধান দেওয়া মানতে চাইয়েন না আমরার আমরা দিল মুর্দা হয়ে গেছে গিয়া আমরার দিল নফসে আম্মার হয়ে গেছে গিয়া আমার ভাই ওখানে বুজুর্গ হল এর লাগি রেখা হয়েছে তো আপনি আমি ফলা জানা লাগবো আপনি আমি যে আমল করতাম আমল করবার আগে জানা লাগবো মিরকাত মিরকাতর মিশকাত শরীফর সারা মিরকাত এই মিরকাতর হাসিয়ার মধ্যে লেখা একজন বন্দায় মিল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির সওয়াল হসলো তিনটা তিনটা সওয়াল হসলো মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহিরে এক নম্বর সওয়াল হইল গিয়া মাল ফরজ কাবল আল ফরজ দুই নম্বর সওয়াল মাল ফরজ বাদ আল ফরজ তিন নম্বর সওয়াল মাল ফরজ ফিল ফরজ এই তিনটা সওয়াল হসল ফয়া সওয়াল হইল গিয়া মাল ফরজ কাবল আল ফরজ মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির সওয়াল হল ফরজ আগে ফরজ কিতা কৌসাইন হজরতে জবাব দিলাম ফরজ আগে ফরজ হইল গিয়া জানা আপনি আমি যে নামাজ পড়িতাম এই নামাজ পড়িতে সময় কতটুক জিনিস জানা লাগবো যতক্ষণ পরিমাণ জানলে আপনার আমার নামাজ সহি হয়ে যাইব ও পরিমাণ জানা আপনার আমার লাগে ফরজ নামাজের মধ্যে ওয়াজিব কতটা আছে আপনার আমার লাগে জানা ফরজ নামাজের মধ্যে সুন্নত কতটা আছে ফরজ কতটা আছে আপনার আমার লাগে জানা ফরজ এই পরিমাণ জানা যে পরিমাণ জানলে আপনার আমার নামাজ শুদ্ধ হয়ে যাব গিয়া ও পরিমাণ জানা হইল গিয়া আপনার আমার উপরে ফরজ যে পরিমাণ জানলে আপনার রমজানের রোজা রাখা সহি হইব গিয়া ও পরিমাণ জানা ফরজ যে পরিমাণ জানলে আপনার আমার ধন সম্পদ থাকলে জাকাত দেবা ফরজ হয়ে যাব গিয়া জাকাতর ফরজ ওয়া আন্দাজাম আপনার আমার শিক্ষা অর্জন করা আপনার আমার উপরে ফরজ যে পরিমাণ জানলে আপনি আমি হালাল হারাম সাইয়া চলতে পারমো ও পরিমাণ শিক্ষা অর্জন করা আপনার আমার উপরে ফরজ হজরতে কইছিলাম সবর ফাইল হইলে গিয়া জানা ফর জানার বাদে হইল গিয়া আমল করা ফর আপনি আমি জানিলে ইলাম নামাজ ফর এখন আর আপনি আমি নামাজ পড়াও লাগবো আপনি আমি জানলাম জাকাত আপনার উপরে ফর আপনি এখন জাকাত দেওয়া লাগবো আপনি জানলে এখন আপনার উপরে রোজা ফর আপনি রোজা রাখা লাগবো আপনি জানলে হারাম থেকে বাঁচা লাগবো এখন আপনি হারাম থেকে বাঁচা আপনার উপরে ফরজ যে সময় জানিলে ইলাম জানার বাদে আমলও আনা ফরজ দুই নম্বর কিতা কইছেন আমলও আনা ফরজ তিন নম্বর হৈত্রা তিন নম্বর হলো গিয়া আমরা জানছি আমল করছি আমলের মধ্যে কিতা থাকত এখলাস থাকত ইলাও তো বহুত বন্দা কল আসন আল্লাহর ওলি কল বহুত বন্দা কল আসন নামাজি কল আসন যে রায় নামাজ পড়ন কিতা লাগিয়া বাপরে খুশ করবার লাগিয়া বাপরে ডরাইয়া মারে ডরাইয়া মাদ্রাসার শিক্ষকের ডরাইয়া মুরব্বী অকলের ডরাইয়া নামাজ পড়ন বা কোনো বিবিয়ে নামাজ পড়ে স্বামীরে ডরাইয়া ও অতানানি কিন্তু কইতো গিলাম কইতরা না যে আমল আপনি আমি করমু এই আমল শুধুমাত্র আমার আল্লাহরে খুশ করবার লাগিয়া আমার আল্লাহরে ডরাইয়া আমি আমল করতাম আল্লাহর দৌড় পাকড় থাকি বাঁচবার লাগি আমল করতাম নবীরে খুশ করার লাগি আমল করতাম দুনিয়ার কোনো মানুষরে ডরাইয়া না একমাত্র রব্বুল আলামিন তাবারক তাআলারে ডরাইয়া একমাত্র রব্বুল আলামিন তাবারক তাআলারে ডরাইয়া ইলা আসুন না বহুতে মা বাপরে ডরাইয়া নামাজ পড়িতরা শিক্ষকের ডরাইয়া নামাজ পড়িতরা
এর লাগি আমল হইতো একমাত্র আল্লাহ এবং রাসূল রে খুশ করার নিয়তে হইতো, অন্য খেয়র রে খুশ করার নিয়তে না। ওলা আমল করতাম যে আমার আল্লাহ আমার ফিরে খুশ হইতা, আমার আল্লাহ রাজি হইতা, নবীজি খুশ হইতা, নবীজি রাজি হইতা। এই পরিমাণ যদি আপনি আমি আমল করে লাও তাহলে আপনার আমল আমল গ্রহণযোগ্য হইব, অথবা আপনার আমল গ্রহণযোগ্য হইত না। এর বাদেও আমার ভাই খোদার বুজুর্গ হল, আমরা তো কিতা করি আমল করিয়া নামাজ পড়িয়ার কোনো সময় তকব্বুরি আই যায়, আমি তো নমাজি, এখন আমি তো এখন কিতা নমাজি, আমার লাখান নমাজি এ গা তো আর কেউ নাই, আমার লাখান পরহেজগার এই গাঁর মধ্যে কেউ নাই, না ইলা হইত না, ইলা করলেও হইত না। আপনার আমার সবসময় জেহন থাকতো আল্লাহ করছি তো আল্লাহ রাজি হইতা, মানুষের দেখাইবার লাগি না, তকব্বুরি যদি আই যায়, বড়ত্বাই যদি আই যায় তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাব গিয়া। জেলা আগুনে জেলা খড়ি জ্বালাইয়া সার খার করিলায় তদ্রূপভাবে হয়তো আপনার তকব্বুরিয়ে রিয়া করিয়ে আপনার আমল নে নামাজ জ্বালাইয়া সার খার করি লইব। এর লাগে যতক্ষণ আমল করি আমরা কম করি চায় বেশ করি, আমরা কিতা করতাম আল্লাহ এবং রসুল্লে রাজিয়ার খুশি করার নিয়তে করতাম। এর বাদে আমরা রে কোনো মানছে কষ্ট দিলে আমরা তো কষ্ট দিতাম না, যত সময় আল্লাহ পাক পরবর্তীকে আলামে তৌফিক দেন চেষ্টা করতাম যাতে আমার দ্বারা কোনো মানছে কষ্ট পায় না। যদি আমার দ্বারা কোনো মানছে কষ্ট পায় না এই পরিমাণ নিয়ত আমরা থাকতো বলে আমরা চলতাম, ফাললে আমরা অন্যর সহায় করতাম, অন্যর বালা করতাম। যদি নিজের দিলে মানে না অন্যর বালা, নবী যে কইতা তাহলে আরামাতি তুমি থাকি যাও, তারা বালা করতে পারতে না, বাবারা তুমি বালা করার কথা বালারও দরকার নাই, তুমি আনামাতি থাকি যাও, তার ক্ষতি করিও না। কিন্তু আমরা চেষ্টা করতাম, আমরা মানুষের বালাই করতাম, যদি বালা করতে পারি না খামোশ থাকতাম। আর যদি আমরারে কোনো মানুষে কষ্ট দিলায় আমরারে কোনো মানুষে সাতাইলায় তাহলে সবর করতাম, সবর করলে আল্লাহ আমরা কিয়ামতের দিন দিব, কারণ দুনিয়া একান্ত অবস্থায় দুনিয়া এক সময় নাই দিব গিয়া, সবর করলে আল্লাহ আমরা দিব কিয়ামতের দিন। এর লাগি আমার বাই হলা বুজুর্গ হল সিররি রহমতুল্লাহ আলাইহি, হজরতে সিররি রহমতুল্লাহ আলাইহি একজন বড় দরজার ওলি আসলা, সিররি রহমতুল্লাহ আলাইহি একবার তাই এক সফরও যাইতরা, ও সফরও যাইতে সময় সফরও যে সময় যাইতরা যাইতে সময় তাই কতক্ষণ গেছন যাবার বাদে একটা হেরানি আইসে, আটি আটি যাইতরা তো হেরানি আইসে, গাছে কু দেখছন আর গাছর তলে বইছন, বইয়া একটা গুমর আসর আইসে, সিররি রহমতুল্লাহ আলাইহি গুমর আসর আইসে আরাম করতে আনো, ও আরাম করতা আখতা হজা কইছর গুমর আসর সারছে আর আওয়াজ আইসে গাছ থাকিন, ইয়া সিররি কুন মিসলি, গাছ থাকিন আওয়াজ আইসে, তাই সাইয়া দেখলা গাছে মাতের কিতা মাতের, ইয়া সিররি কুন মিসলি, তার মতলব হইল গিয়া ও সিররি তুমি আমার মতো হয়ে যাও, ও সিররি আমি গাছর মতো তুমি হয়ে যাও, আমি গাছ জেলা তুমি ওলা হয়ে যাও। লগে লগে সিররি রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা কাইফা মিসলুকা, ও সির ও গাছ তোমার মতো আমি কিলা ওই মুখারন, আমি হইলাম গিয়া আশরাফুল মখলুকাত, আমি হইলাম গিয়া শ্রেষ্ঠ জাত, আমি হইলাম গিয়া মানব জাত, আমি হইলাম গিয়া ইনসান, তুমি হইলে গিয়া গাছ, তুমি হইলে গিয়া গাছ বেলেগ জিনসর, আমি হইলাম গিয়া বেলেগ জিনসর, তোমার মতো আমি কিলা বনি যাইমু। লগে লগে গাছে কইল ইন্নাল্লাযীনা ইয়া ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজার ফারমুহুম বিল আসমার, ও সিররি আমি তোমারে কইছি না আমার লাগার গাছ বনতায়, আমি কইছি ইন্নাল্লাযীনা ইয়ারমুনানি বিল আহজার ফারমুহুম বিল আসমার, আমি তোমারে কইছি না গাছ বনতায়, আমি তোমারে কইছি তুমি আমার মতো বনতায়, আমার মতো বনার মতলব হইল গিয়া গাছ বনানা, আমার মতো বনার মতলব হইল গিয়া যে সময় মানছি আমি আম গাছ যদি হইয়া থাকি যাই, আমি আঙ্গুর গাছ যদি হইয়া থাকি, আমি বরের গাছ যদি হইয়া থাকি, যে সময় মানছি আমার দোলা দি ইটায়, যে সময় মানছি আমার পাথর দি ইটায়, আমার গাছর পাত্তা পড়ে গাছর ক্ষতি হয় গাছর খাল পড়ে, কিন্তু আমি গাছে উল্টা ইটা মারি না, বরং আমি গাছে ফল ফালাইয়া দেই, আম গাছ হইলে আমি আম ফালাইয়া দেই, ফল যে কোনো গাছর ফল গাছ হয় আমি যে কোনো ফল গাছর গাছ হই না খেনে আমি ফল ফালাইয়া দেই, ঘুরাইয়া আমি ইটা মারি না, বরং ইটা মারার কারণে আমার গাছর ক্ষতি হয়। মতলব গীতা এখানে খোয়ার মতলব গীতা খোয়ার মতলব হইলে গাছের
তোমারে মঞ্চে গীবত করবা, তোমারে মঞ্চে সতাইবা, তোমারে মঞ্চে কষ্ট দিবা, কিন্তু তুমি তারারে দুঃখ দিও না, তুমি তারারে মাফ করে দিলাইও, তুমি তারারে মাফ করে দিলাইও। ফাফু আরুম আল্লাহর নবী কইছেন মাফ করে দিতাই, আল্লাহর নবী কইছেন ওয়াস্তাগফির লাহুম, তার লাগে ইস্তেগফার করতাই, আল্লাহর নবী কইছেন তার লাগে ইস্তেগফার করতাই, তারে তুমি মাফ করে দিলাইতাই। ও কথা আমি কইলাম যে সময় সিরি রহমতুল্লাহ আলাইহির কাছে কইল, মনে মনে কইলা তো আসা তো মানছে, যে সময় ফল গাছ ইটা মারন, এর বদলা ফল ফালাইয়া দে, এর বদলা তুই ইটা মারে না, বাল্লা গুড়িয়াইয়া তো আমার উপরে পড়ে না, যে ইটা মারছে তার উপরে পড়ে নি কেন, না ফল ফ্রুট ফালাইয়া দে, ফল ফালাইয়া দে। ও তান মনে মনে আইলো হাসা তুই কার বাদে, আবার আইলো তো যদি হাসা তাহলে হইলা, ও কইত্রা كيف مسيرك إلى النار او গাস অত যদি তুমি বালা অত বালাও ইয়া যদি তুমি তাকি যাও তোমার এটা মারা বাদে তুমি ফল ফালাইয়া দেও তুমি গুরিয়া এটা মারো না অত বালা গুণ তোমার মধ্যে তাহলে তুমি হোসাইন আমার আল্লাহ রব্বুল আলামিন তাবারক তাআলা তোমার জাহান্নামের খড়ি কিতা লাগি বানাইলো হাসা তো আওহান তো হাসা জাহান্নামের খড়ি খড়ি মানে আগুন দিয়ে জ্বালাইতে আমার দুনিয়া তো জ্বালানি চলের ও সময় গাছে জবাব দিছিল ফামলাইতু বিল হাওয়াই হা কাজা ও সিররি আমার মধ্যে ইস্তেকামত নাই ইস্তেকামত না থাকার কারণে ইস্তেকামত না থাকার কারণে রব্বুল আলামিন তাবারক তাআলা আমি গাছর বাই নারাজ হইয়া চিরকালর লাগিয়া আমি গাছরে জাহান্নামের খড়ি বানাইল ও সিররি তুমি ইলা হইও না তোমার মধ্যে যদি ইস্তেকামত থাকে না তাহলে আমি গাছর মতো তুমিও জাহান্নামের মালিক হই যাইবাই ইস্তেকামত মানে কিতা আগে কইছে নফসে লাউয়াবা মনে কইলে বালা কাম করি আর মনে কইতে না যেবলা মনে কইলে এবলা করলাম যেবলা মনে কইলে এবলা না গুনার কাম করি আর করতে সময় কইয়ার কত মানুষ গুনা করতে করিলে বাদে তৌবা করিলে বলা হয় না কোনো এই ধরনের মানুষ যারা যারা আসল বলে আল্লাহ তোমার মাফ করে দিবা কারণ আল্লাহ কইছেন যত গুনা করো না কেন যে সময় আল্লাহর কাছে খালা হইয়া মুসল্লার মধ্যে খালা হইয়া যে সময় ইস্তেগফার করমু আর তৌবা করমু আল্লাহ মাফ দিলেইবা আল্লাহ তো মাফ দিতে এখান তো আসা মাফ দিবা আল্লাহ কিন্তু আপনার দিলইলা থাকতো না বলে গুণা করি বাদে তৌবা করো মাফ দিলাইবা না ইলা না ইলা যদি দিল তাকে বলে এখন গুণা করি নাই বাদে তৌবা করো আল্লাহ মাফ দিলাইবা আল্লাহ কইতে রেগে আমার দং করে খাউরি খার হ্যাঁ আপনি গুণা বেজান করছেন গুণা গুণা বেজান করতরা কিন্তু আপনি কিতা করছেন আল্লাহর কাছে তৌবা করছেন আল্লাহ মাফ দিলাইবা আবার গুণা হয়ে গেছে আবার আপনি তৌবা করেন আল্লাহ মাফ দিবা কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা দুনিয়ার সারা মানব জাতি গুনাগার কিন্তু যারা তৌবা করবা গুনার ভাই তৌবা করিলাইন এরা হইলে গিয়া শরাত থাকিন বেহতর শরাত থাকিন আফজল শরাত থাকিন দামি আমার ভাই হল আর বুজুর্গ হল যদি আমরা এই নিয়তে আমরা করিলাই তাহলে হইত না এর লাগে ইস্তেকামত থাকতো আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহরে মানছি নবীরে মানছি গতিকে আল্লাহ এবং রসুলের বিধান মানিয়া চলতাম এই ইস্তেকামতটা থাকতো ইলাও মানুষ সকল আসল যে নামাজ পড়ে আল্লাহ বিল্লাহ করে শরীয়তের কোনো মাসলে তার মন মতো হয়েছে না বলে আইবো মানতাম না আমরা ইটা এখন জমানা আগর জমানা এখন করে জমানা বহুত বেশ সময় গেছে এটা মানতাম না ওই তো না শরীয়তের কারণে বিধান মানা লাগবো মন মতো ওক চায় না ওক আমার বুঝো ফলক চায় না ফলক এই কারণটা আপনার মানাও লাগবো আমার ভাই হল আর বুজুর্গ হল আমরা যত আখলাখরে যত উন্নত বানাইমু চরিত্রে যত উন্নত বানাইমু মাফ করে দেনাওয়ালা যত আমরা বনমু আল্লাহ পাক পরবর্তীকে আলমে আমরা তো দরজা উপরে দিয়ে উঠাইব অত বেশি বেশি করে আল্লাহ আমরা নেক আমলের তৌফিক দান করব আমরা যদি আখলাখ আর চরিত্র আমার ঠিক হয়ে যায় আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আখলাখে আজিমা দিস আখলাখে আজিমা আগে আসলে আখলাকে হাসানা আখলাকে করিমা না কিন্তু আমরা যুগ নবী নবীর আল্লাহ আখলাকে আজিমা দিছে আর খে কইছে কোরআনে করিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরিয়া হনাইতরা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হযরত আয়েশা সিদ্দিকা রে এক সাহাবী গিয়া কইছিল নবীজির আখলাকের বিষয়ে কিছু বয়ার করুন না নবীজির আখলাকের বিষয়ে কিছু আলোচনা করুন না হযরত আয়েশা সিদ্দিকা জবাব দিছিল তুমি কোরআন পড়িছ না বলে জিয়ে পড়িছে বলে গোটা কোরআনে করিম বলে নবীজির আখলাক গোটা কোরআনে করিম লেগে নবীর আখলাক আর নবীর চরিত্র আলাদা বয়ান করার জরুরত নাই এমন আখলাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর আমরা যে আখলাক ঠিক করিলাই আমরা আল্লাহ
উচ্চ আর নেক আমলের তৌফিক দিব আরো উন্নত আল্লাহ বানাইব আল্লাহ আমার নেক হায়াত দান করে দিব আখলাক যত ভালো হইব আপনার নেক হায়াত দান করব আর আপনার আখলাক ভালোবার লগে লগে আল্লাহ আসমানের মধ্যে ফরিস্তার গৌরব করব নবী যে ফরমাইতরা জমিনের বন্দার দিল কলবর মধ্যে আল্লাহ আপনার প্রতি মায়া লাগাইয়া দিব আপনার জমিনের সারা মানুষে আপনার মায়া করবা আপনার বালা পাইবা আপনার প্রশংসা করবা আপনার গুণগান গাইবা আর যদি আপনি আখলাক বালা বানাইন না চরিত্র বালা বানাইন না আপনার যত নেক আমল থাকক নেক আমল নেক আমলের জায়গাত রইব কিন্তু চরিত্র খারাপ হওয়ার কারণে আখলাক খারাপ হওয়ার কারণে আপনি অন্য মানুষের কষ্ট দেওয়ার কারণে কিয়ামতর দিন ফয়লা জাহান্নামে জ্বলিবা আর ওটা গুনা যাতে খসলা বদ চরিত্র হওয়ার কারণে জাহান্নামে জ্বলতে জ্বলতে যে সময় গুনা সারা মাফ হইব বাদে জন্নতর মধ্যে আইবা আল্লাহ আমরা আখলাক চরিত্র বালা বানার তৌফিক দান করক আল্লাহুম্মা আমিন।